ভালো লাগলো না? জি, অনেকক্ষণ হয়ে গেল, আরেকটু সামারি টানি। বলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা বড় হতে লাগলেন, পঁচিশে পৌঁছালেন, আম্মা জান খাদিজাতুল কোবরা হুজুরের ঘরে আসলেন, চল্লিশে পৌঁছালেন, শাহরু রামাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ কোরআন নাজিল করলেন, একান্ন বান্নয় পৌঁছালেন, আল্লাহ হিজরতের কথা বললেন। কিসের কথা বললেন? জোরে বলো ছেলেরা, জোরে বলো, শুনে লাও, দিনকাল ভালো না। না, একটা দুনিয়াদারি একটা কথা বলি, মুরব্বির অনেকক্ষণ শুনছেন তো, আমার দিকে ফেরত একটা গল্প বলি, দুনিয়াদারি একটা গল্প, মাফ করে দেবেন মুরব্বিরা, সে আগেকার যুগ, এখনকার যুগ না। আমি আগেকার যুগ না বললে মারা পড়ে যাবে, এখনকার যুগে বলে ভাই প্রমাণ টোরমাণ দিতে পারবো না, শেষবেলা মার খেয়ে মরণ হবে, ওর মধ্যে আমি না। সে আগেকার যুগ, পৃথিবীর মধ্যে একটা, সারা পৃথিবীর মধ্যে একটা ফ্যামিলি বাস করতো, এমন মিরেট ফ্যামিলি, মূর্খ ফ্যামিলি সারা পৃথিবীর মধ্যে দুটো ছিল না, এত মূর্খ সেই ফ্যামিলির লোককটা, সে যেমন, তার বউ তেমন, তার ছেলেমেয়েরা তেমন, ওর বাপ বেঁচে ছিল না, ওর মাটা বেঁচে ছিল, সত্তর আশি বয়স, মা তার চুলটুল পেকে সব সাদা হয়ে গেছে, সে বুড়ো মাটাও সেই রকম বুড়ি মাটা, পুরো নিরেট মূর্খ, এত মূর্খ যা বলার না, সারা পৃথিবীর মধ্যে অত মূর্খ আর ছিল না, একটা ফ্যামিলি, কোন জায়গায় আমি জানি না, বলছি আর কি, কথা বলছেন। এখন ছেলেরা খানিকটা বাপের মতো দেখতে হয় না, এই হ্যাঁও করে না কেন আপনারা, বাপের মতো হয় না খানিকটা দেখতে? এখন সেই বাড়িওয়ালা লোকটা, খুব বেশি বয়স না, দুটো একটা ছেলেপুলো হয়ে গেছে, বাড়িওয়ালা লোকটার মুখে হালকা হালকা দাগ বেরিয়েছে, ওর বন্ধুরা বলছে এই তোর মুখে সব দাগ টাগ বেরিয়েছে, আধুনিক চিকিৎসার যুগ, এখন নতুন নতুন কী সুন্দর সব ক্রিম বেরিয়েছে, লাগাতে পারিস নি? বলে কই, তো তুই দেখিস নি কোনদিন আয়নার সামনে, দেখিস নি তোর মুখটা? বলছে আয়না সে কি, এ বলছে আয়না সে কি, বন্ধুরা বলছে কী বলছিস? বলে হ্যাঁ আয়না কী সে? এরা বলছে দেখো দিন কার সঙ্গে বন্ধুত্ব করেছিল একসঙ্গে এতদিন, বলে আয়না চিনিস না? বলে না তো, চল তোর একটা আয়না কিনে দিই, আয়না চেনে না? এখন বন্ধুরা ধরে ওরে নিয়ে গেছে একটা দোকানে আয়না কিনে দেবে বলে, বন্ধুরা সবাই মিলে পয়সা করে দিয়ে ওরে একটা আয়না কিনে দিয়েছে, বড় দেখে দিয়ে, যাতে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাই, বুঝলেন না কথা, বড় দেখে আয়না, আয়না কিনে দিয়ে, যা বাড়ি নিয়ে যা, বাড়ি গিয়ে ভালো করে মুখ দেখবি। এখন দোকানদার আয়না বিক্রি করার পরে কি করে, কাগজ টাগজ দিয়ে মুড়ি ফুলে দেয় না? এখন ওরে বলেছে যা বাড়ি নিয়ে যা, বাড়ি গিয়ে ভালো করে মুখ দেখবে। ও আয়না কাজে করে হেঁটে হেঁটে বাড়ি গিয়ে হাজির, বাড়ি পৌঁছে আয়না রেখে দিয়েছে, আর জীবনে তো আয়নার সামনে দাঁড়ায়নি, সে আয়না রাখার পরে সে ভাই আয়নার কথা মনে নেই, ভুল হয়ে গেছে। হঠাৎ একদিন শুয়ে পড়ে ঘুম আসছে না, নানান চিন্তায়, লকডাউন পড়েছিল কি তা কী জানি আমি জানিনি, কথা বললে না, নানান চিন্তায় ঘুম আসে না, হঠাৎ সে আয়নার কথা মনে পড়েছে, ও রাত্রি শুয়েছে, লাইট জ্বালিয়ে উঠে গিয়ে সে আয়না পেড়ে এনেছে, বন্ধুরা বলেছিল নাকি মুখ দেখা যায়, কথা বলে না তো, আয়না পেড়ে এনেছে, কাগজ টাগজ খুলে শুয়ে পড়ে এইবার আয়নায় মুখ দেখছে, সামনে এরকম ধরেছে, আয়না কি বলো তো দেখি, যার সামনে ধরবে সেরকম হবে না, হবে না, কথা ঠিক কিনা? এখন আয়না যখন সামনে ধরেছে, ও দেখছে যেন বাপের দেখা যাচ্ছে, যেন ওর বাপের মুখও চিনত, ওর বাপের মুখ কিরকম ছিল জানতো, কথা ওর মুখ তো জানে না, জীবনে তো আয়নার সামনে দাঁড়ায়নি, তো আয়নার সামনে যখন ধরে দাঁড়িয়ে দেখছে যেন বাপের দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে বাপের মায়ায় আয়নার দিকে ফিরে হু হু করে কান্দতেছ, আব্বা গো আব্বা করে খুব কান্দতেস, ওর বউ শুয়েছিল বসে, ওর বিবি বলছে কি হলো কি, না অনেকদিন পরে আমার বাপের দেখছি তাই কান্দতেস, অনেকদিন পরে আমার বাপের দেখছি, অনেকদিন পরে আমার বাপের দেখছি, আর বৌমা বলছে তোমার আব্বা কীরকম আমি তো দেখিনি, বিয়ের পরে শ্বশুর কীরকম, তো কই দেখি তোমার আব্বার দেখতে কীরকম, বলছে না এখন হবে না, আমি অনেকদিন পরে আব্বার দেখছি তোমার এত তাড়াতাড়ি, সে এটা দেবে না আর বউ তা ছাড়বে না, শ্বশুর দেখার জ্বালায়, কথা বলছেন না এই, ভালো করে বোঝেন। এক সময় কি বলে বউটা করেছে কি, স্বামীর হাত থেকে আয়না ছিনিয়ে কেড়ে নিয়েছে, কি দেখবে বলে, স্বামীর বাপের দেখবে, তাই কথা বলছেন না? এখন আয়নার ধর্ম কি, যার সামনে যায় তার মতো হয় না, হয় না, যেই বউটা সামনে আয়না ধরেছে দেখে সে শ্বশুর টশুর কিচ্ছু না, একটা বউ, বুঝলেন কথা, বৌমা কি দেখছে, একটা বউ বসে আছে তাতে, ভাই আয়নার মধ্যে মেয়ে ছেলে দেখে কথা বলে না, এ বৌমার মাথা গেছে আগুন হয়, কেন বলেন দিন,
সতীন সতীন মনে করে সতীন বলে মিথ্যে কথা বলার জায়গা পায় না, বিয়ে করে বলছে বাপের দেখছি বাপের, সে কি গন্ডগোল ভাই রাত দুপুরবেলা, বলে তুমি এরকম, হ্যাঁ সে কি ঝগড়া, এ বলছে বিয়ে করেছ আর বলছে না করিনি, বলে আমি এক্ষুনি দেখলুম বউ দেখেছি, আমি কথা আমি দেখলুম এক্ষুনি আমি দেখেছি বউ, কথা বলে না, বলছে না আমি আল্লাহর কিরে করিনি, বলছে না আমি দেখেছি, ঝগড়া হাঁকা চেল্লা রাত দুপুরবেলা হাঁকা চেল্লা হচ্ছে দেখে ওর বুড়ি মাটা ছিল ওই বারান্দায় শুয়ে, কথা বলে না 70-80 বয়স, মাথার চুলটুল সব পেকে গেছে, ওর বুড়ো মা লাঠিলে উঠে এসছে, এসে বলছে এই তোমাদের লজ্জা শরম কিচ্ছু আছে, রাত দুপুরবেলা লোক ঘুমোচ্ছে, আশেপাশের লোক ঘুমোচ্ছে, কী বলে তোর রাত দুপুরবেলা হাঁকা চেল্লা করছো, লজ্জা শরম আছে? ওর বউ এসে বলছে শাশুড়িকে এসে বলছে মা তোমার ছেলেরা বিয়ে করেছে, তোমার ছেলে বিয়ে করেছে, আর ও এসে বলছে না মা আমি বিয়ে করিনি, বউ বলছে হ্যাঁ করেছে আমি বউ দেখেছি, আর এ বলছে না আমি করিনি আল্লাহর কিরে করিনি, লাস্টে বুড়ি বলছে কই বিয়ে করেছে কই বউ কিরকম, কই দেখি বউ দেখি, এখন এই বৌমা করেছ কি সতীন দেখানোর জন্য শাশুড়ির হাতে আয়না তুলে দিয়েছে, কি দেখাবে সতীন দেখাবে, বুঝেছ কথা, আর শাশুড়ি করেছ কি বৌমা দেখবে বলে আয়নার সামনে ধরেছ, হ্যাঁ দেখে এক বুড়ি কথা, ওর মা লাঠি তুলেছে, শয়তান শয়তান বিয়ে করলি আমার মতো চুলপাকা বুড়ি, সে কি গন্ডগোল ভাই, এক আয়না নে কিনে একবার বোর কাছে মার খাচ্ছে, একবার ওর মার কাছে মার খাচ্ছে, কি গন্ডগোল বলুন দেখিনি, আমাকে বলবো যে না ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা আয়না যার ধর্ম নষ্ট করে না একই জায়গায় দাঁড়িয়ে আছে ম্যান হিসাবে অ্যান্সার পাল্টায়, কোরআন হাদিস পাক একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো নড়চড় নাই হেলদোল নাই, কোরআন হাদিস একই জায়গায় দাঁড়িয়ে আছে, মাগার আমি উনুস ওয়াইজিন বক্তা হিসাবে ওয়াজ করে গেলাম, কিয়াম করতে হবে, সালাম পড়বেন, কিয়াম পড়বেন, দরুদ পড়বেন, নবী দিবস করবেন, মাগার আর একটা মুখ বলেন বলেন করা যাবে না, বেদাতের পশরা আমাকে ভুল বোঝেন না, আয়না যেমন তার ধর্ম নষ্ট করে না একই জায়গায় দাঁড়িয়ে আছে, ম্যান হিসাবে অ্যান্সার পাল্টায়, কোরআন হাদিস একই জায়গায় দাঁড়িয়ে আছে, এই ম্যান হিসাবে ওয়াজটা পাল্টে যায়, কেউ বলছে কিয়াম করো, কেউ বলছে করো না, কেউ বলছে জিয়ারাত করো, কেউ বলছে করো না, কেউ বলছে দোয়া করো, কেউ বলছে করো না, ও আমার হোমরা এলাকার ভাইরা, যে হাতটা জোড় করে বলে গেলাম, ওলামায়ে মুতাকাদ্দিমিন পূর্বেকার যুগের হুজুরদের দিকে ফলো করুন, আল্লাহর কসম দুনিয়া যেমন ভুল হবে না আখেরাতেও তেমন ক্ষতি হবে না, আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে আমরা পৌঁছে যাব, এই হাতটা গুটিয়ে সুবহানাল্লাহ ভালো করে বলা যায়, আমিও মাঝে মাঝে শ্রোতা হই, একটু হাতটা খুলে লাগো জোরে বলুন সুবহানাল্লাহ, ওই দেখো না রে তকবি, এই সব লোক বিলকুল ঠিক হয় তো, সব সেই হয় তো, আর একটু বলবো না নেমে যাব, সবাই সমর্থন দিচ্ছেন, একটু হাত উঁচু করে আর একবার সমর্থন দেন তো, থাক থাক থাক, এদের তাই ভালো, তাই ভালো, এরা তাই ভালো, চলেন একটু হেসে গেলে বলছি যাতে দুটো কথা ঘরে যায়, আমার রসুলের পাকের প্রসঙ্গ এই পর্যন্ত ইতি টেনে যদি একটু সাইট হয় অসুবিধা হবে, হবে আপনাদের মাননীয় ইমাম সাহেব হুজুর কিন্তু একটা ওয়াজের কথা বলেছিল, সে আমার এখন মনে পড়েছে, বাড়ি যাওয়ার সময় মনে পড়ে আরও হবে না, সে ইমাম বেহেদির কথা আরও হবে না, অন্য সময় হবে, এ আমার দিকে ফেরেন, আচ্ছা এরা পয়সা দেবে না, পয়সা দেবে না, নবী দিবসে রজ অন্য কিছু বললে পয়সা দেবে না, জ্যেষ্ঠ লাইন আছে বোঝেন না কিন্তু, হ্যাঁ এরা পয়সা দেবে না, নবী দিবস করতে এসে কি ওয়াজ করতেছ, আমি লাইন বুঝি না, পরে আচ্ছা দাবি রাখার জন্য আমি খুব খুশি হয়েছি, সময় না পেলে ক্ষমা চাচ্ছি, আমি দোয়া করছি, খুব খুশি হয়েছি, একটা কথা মনে এসেছে একটু বলে দিয়ে যাই, ভালো লাগবে আপনাদের, ভালো লাগবে, কথা বলে না জি ভাই গো আল্লাহ, তাহলে আমাদের নবী
সাইয়্যিদুল মুরসালিন, তমাম নবীদের সরদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। ভুলের কোনো জায়গা নাই। আহা, আমার নবীর জন্য আল্লাহ নিজেই দেওয়ানা। বলুন না জোরে মারহাবা। জোরে বলেন না মারহাবা। যারা নবী পাকের নকশে কদম ছিলেন তাদের দিকে তাকান, তাদের মধ্যে অন্যতম ইমামে আজম আবু হানিফা, তিনিই হলেন আমাদের ইমাম। যে তিনি হলেন আমাদের ইমাম। শুনেছেন কিনা আমি জানিনি যে মক্কা শরীফে হজ পাকের সময় হয়ে গেল, হাজার হাজার লোক হজে গেছে, আল্লাহর কাবা শরীফ হজ পাক আদায় দিলেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা। এটাও শুনলে মনে করবেন হুজুর ওইটাই বলেন, আমার পীরের দোয়ারে বাবু। হাজার হাজার হাজি সাহেব মক্কা শরীফ হজ পাক আদায় দিলেন, আল্লাহর হাজি সাহেব বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি গনেরা হজ পাক আদায় দিয়ে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফ, মদিনা শরীফ আমার নবী পাকের মাজার জিয়ারতে গেলেন। মদিনা শরীফ জানো আমার নবী পাক সরকারের দোয়ালামের দরবার থেকে জানো ডেকে ডেকে বলা হতে লাগে, ইয়া হাজি ও ইয়া হাজি ও ইয়া হাজি, কাবা তো দেখে চুকে আবি কাবে কি কাবা কো দেখলো, ইয়া হাজি ও ইয়া হাজি ও ইয়া হাজি, কাবা তো দেখা আবি কাবে কি কাবা কো দেখলো। ও হাজি সাহেব গনেরা হজ পাকে গিয়েছেন, আল্লাহর কাবা দেখেছেন, কাবার কাবাকে দেখেন না, হাজা মাকবার রাসূলিল্লাহে, আমার নবী পাকের রওজা শরীফ পাককে দেখুন, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল আলামিন নবী কামলিওয়ালা, হুজুরের দরবারকে দেখুন, কেননা আল্লাহ নবী যখন ইন্তেকাল করেছিলেন ইন্তেকালের আগে জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে এত প্যার করেন এত মহাব্বত রাখেন, আপনার ইন্তেকাল ওফাতের পরে বাদাল ওফাত বাদাল মাউত, আপনার ইন্তেকালের পরে কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় আপনার রওজা শরীফ কানা হলে আপনি নবী খুশি হন, খুশি হন, বলো বলো সোনাল্লাহ বলেন, আপনি নবী খুশি হন, আমার আল্লাহ তা জানতে চেয়েছে। অস কি বোঝা যায়, হুজুর আপনার রওজা কোন জায়গা হলে আপনি খুশি হবেন, আল্লাহ আল্লাহ কি বললাম জানতে চেয়েছেন। আর একবার খুশিতে জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি নবী পাকের শান বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার জন্য কাবা বানিয়েছেন, কাবা কেবলা হয়েছে তাই না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য আরশ মুআল্লা তৈরি করেছেন, অতএ হুজুর গো আল্লাহ পাক আপনাকে এত প্যার করেন এত মহাব্বত রাখেন, আপনি যদি বলেন আমি নবী আমার ইন্তেকাল ওফাতের পরে আমার রওজা শরীফটা মদিনার পরিবর্তে সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুরে যদি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার নবী যদি বলেন আমার রওজাটা মদিনায় নয় বরং সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুরে হলে আমি নবী খুশি হতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত প্যার করেন, আপনার ইন্তেকাল ওফাতের পরে আপনার লাশ মুবারককে নিয়ে জেসম মুবারককে নিয়ে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুরে দাফন হবে, আপনার রওজা
মক্কা মদিনার পরিবর্তে হয়ে যাবে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে এত প্যার করেছেন, এত মহব্বত করেছেন, আপনি যদি বলেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবীউল্লাহ, আমার রওজাটা ইন্দা সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ বলাটা জোরে হয়ে গেল না? আজ তাবারুক আছে, আছে না? তাহলে এই তাবারুক আছে বলছো তো, বস বস ঝাঁকি আল্লাহ বাঁচালে না রে তকবি। সিদরাতুল মুনতাহা নাম শুনেছেন আপনারা? এন্দা সিদরাতুল মুনতাহা। ও ভাই আসছে তো, না রে তকবি, না রে তকবি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হচ্ছে একটা চেয়ার দাও একটু, একটুখানি জন আলহামদুলিল্লাহ। হ্যাঁ সিংহাসন আর নয়, পরে একদিন হবে বাবু। আল্লাহর নবী চলে যাচ্ছেন, কষ্টটা করছি না, এভাবে হয় না। নবী দিবসের জলসায় অন্যদিকে যাওয়া যায় না, ঈসার ইমাম মেহেদি যাওয়া যায় না, রসুলুল্লাহ চলে যাচ্ছেন বাবা। চিন্তা করবে না, আমারই মতো দেখতে, আমারই মতো লম্বা চওড়া, আমার নাকটা যেমন তার নাকটাও তেমন হবে, আমার চোখ দুটো যেমন তার চোখ দুটো আমার মতো হবে, আমার কপালটা যেমন তার কপালটাও আমার মতো হবে, আমার দাড়িগুলা যেমন তার দাড়িগুলাও আমার মতো হবে, আমার মাথার চুল যেমন আমার হাত দুখানা যেমন, আমি যেমন লম্বা চওড়া, আমি যেমন দেখতে তাকে দেখতে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মতোই হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। আল্লাহ তার দ্বারায় আবার উম্মতকে সাজাবেন। এটা ছিল ওয়াজ, আমার ঠিক ওই লাইনেই যাচ্ছিলাম, কিন্তু এসব দীর্ঘ সময়ের ব্যাপার থাকে, এ সমস্ত জলসা একটা সময়ের ব্যাপার আছে, তার মধ্যে আমাদের ইতি টানতে হয়। আমি একটা নিয়েতে ছিলাম, মানসাব ভাইয়ের কথাটা ভুলে গেছিলাম, আল্লাহ কখনো নিয়ে আসলে বলবো, ভাই এসে গেছেন, এতটুকুন বলে যাই, আল্লাহ পাক তার হাবিবকে এত প্যার করেছেন, যাও জিব্রাইল আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যদি ইচ্ছা করেন আমার হাবিবের রওজা মদিনার পরিবর্তে আরশে মুআল্লাতে হয়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বলেছিলেন, ও ভাই জিব্রাইল আমিন ফেরেশতা, আমার উম্মতরা মাহরুম হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, একা 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 আল্লাহ পাকের আরশে মুআল্লায় থাকবো না, বরং আমি মদিনা শরীফেই থাকতে চাই, যাতে করে যাতে করে যাতে করে শারুন্নাতা মাতি আমাল কিয়ামা কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার উম্মাত উম্মাতিদেরকে সঙ্গে করে নিয়ে, সুবহানাল্লাহ বলেন, সঙ্গে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে এক সঙ্গে আল্লাহর দরবারে পৌঁছাতে পারি। আর আমার উম্মাত উম্মাতিদের জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ শাফাত করতে পারি, কেননা আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদাম, হাবিবকে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হুজুর কাল ময়দানে মাহশারে আমাকে খুশি করাবেন, হুজুর বলেছেন আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ না পর্যন্ত আমার মহাব্বতীরা জান্নাতে না পৌঁছায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ, মুক্তাসার করলাম। আর ভাই এসেছেন আজকে, আর না ভাই আবার হবে, আল্লাহ লিয়ে আসবে ইনশাল্লাহ। আমার ভাই এসেছেন আপনাদের মাঝে ওয়াজ নসিহত করবেন, যা কিছু আলোচনা করলাম, রাত জাগা মানুষ একটু হেঁকে চিল্লে বলি, বলার দাবি রাখি না রাখি না। এই